শত প্রজন্ম ধরে টিকে আছে বরিশালের মিয়াবাড়ি জামে মসজিদ। ইতিহাসের পাতায় নির্মাতাদের খুব বেশি তথ্য নেই, তবে মসজিদের সৌন্দর্য মুগ্ধতা ছড়াচ্ছে এখনও। বছরের পর বছর মসজিদটিতে নামাজ আদায় করছে মুসল্লিরা। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। অপরূপ এই মসজিদটি বরিশালের রায়পাশা করাপুর এলাকায় দেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম। মসজিদের নির্মাণ শৈলীতে ফুটে উঠেছে মুঘলদের আভিজাত্য, দেয়াল জুড়ে নকশার কারসাজি। ঠিক কত শতাব্দী আগে মসজিদটি নির্মাণ করা হয়েছে তার সঠিক তথ্য নেই। লোক মুখে প্রচলন আছে ব্রিটিশ আমলের শুরুতে এক জমিদার মসজিদটি নির্মাণ করেন। পারস্য থেকে আসছে মাহমুদ হায়াত জাহিদ, এই যে নিচে দুটো কবর, ওনারা আসছে আমি মসজিদ করছে, পরবর্তীতে দেগি করছে, এরপরে এই এলাকায় ইসলামও প্রচার করছে। পরে আবার তৎকালীন সময় ব্রিটিশের সময় যে শাসন ক্ষমতাও করছে পটুয়াখালী পর্যন্ত। তাজমহল বা যত এই ঢাকায় যত পুরানো মসজিদ আছে, এই মসজিদ এত সবই এই মোগল স্থাপত্যের নিদর্শন। নান্দনিক কারুকাজে চুন, সুরকি, মাসকলাই ও চিটাগুড়ের মিশ্রণে বিশেষ নির্মাণ সামগ্রী ব্যবহার হয়েছে। তার চেয়েও অন্যতম বৈশিষ্ট্য, রড ছাড়াই নির্মাণ করা হয়েছে মসজিদের ছাদ। বাবরের পিরিয়ডে, মোগল সম্রাট বাবর ওই পিরিয়ডে মসজিদ হয়েছে এবং ওই সময় পারস্য থেকে এইখানে লোক আসছে। এটা নাকি 800 বছর আগের একটা পুরনো মসজিদ, যেটা আমি যতটুকু জানি যে মুঘল আমলে তৈরি। তো এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমার এক্সপেকটেশন ছিল আরও হয়তো বড় হবে, যা ছোটোর ভিতরে খুব সুন্দর একটা মসজিদ। তিন গম্বুজ বিশিষ্ট মসজিদে ছোট বড় মিনার রয়েছে 20টি। সবচেয়ে বড় গম্বুজের ভিতরের অংশ কারুকার্য। নামাজ আদায়ের পাশাপাশি অপরূপ মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকেও আসেন পর্যটকরা। এটা এই যে নির্দেশনগুলো, এগুলো বর্তমানে এই ধরনের কারুকার্য পাওয়া যায় না, এ কারণেই মানুষ এইখানে আকর্ষণ আসে। 9টা রুম আছে, সামনে 3টে রুম খোলা আছে আর ভিতরে 4টে রুম আছে, 6টা রুম আছে আটকানো, তার ভিতরে একটা ইমাম সাহেব থাকে আর সামনে 2টে রুমে নূরানি মাদ্রাসা চলে। দোতলায় ওঠার সিঁড়ির নিচেই রয়েছে 2টি কবর, তবে সেখানে কারাশায়িত জানা নেই কারো। বাকলা চন্দ্রদীপ রাজ্য থেকে আজকের আধুনিক বরিশাল। প্রাচীন এই অঞ্চলটির পরতে পরতে মিশে আছে ইতিহাস ঐতিহ্যের নানা নিদর্শন। সেই ইতিহাসের সাক্ষী হয়ে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে এই মিয়াবাড়ি মসজিদ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।